এগারোটা তরবারি, প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল। একটার নাম ছিল জুলফিকার, তরবারির নাম কি রে? জুলফিকার। এগারোটা তরবারি। আজকে আমরা ইহুদি খ্রিস্টানরা শিখায় ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কারাকারি নাই, ইসলাম শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। কয়টি কয়টি? ইসলামে মারামারি নাই, কারাকারি নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 11টা তরবারি কিল্লাই সমাধি বের না দিবেন। 11টা তরবারি আল্লাহর রাসূলের, 11টা হাদিস পড়ে আপনি, প্রত্যেকটা তরবারির আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলের বল্লমের পোশাক ছিল 7টা, যুদ্ধ পোশাক পোশাক। আল্লাহ রাসূলের তীর ধনুক ছিল 2টা। এভাবে আপনি হিসাব করে দেখেন, এগুলো সব আল্লাহ রাসূলের লোহার টুপি ছিল। আছে আজকে আমাদের অস্ত্র, সাহাবাই কেরাম কখনো নিজেদের থেকে আলাদা করে নাই। মেহরাব, এই যে মসজিদের মেহরাব, মেহরাব মানে কি? অস্ত্র রাখার জায়গা। সবচেয়ে মাঝে মাঝে সবচেয়ে বেশি জুলুমের শিকার আল্লাহর এই ফরজ বিধানটা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এটার নাম হলো কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা এবং সংরক্ষণ করা, এই জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কোনোভাবেই সম্ভব না। এজন্য আল্লাহ বলেন আলিমান হাকিম খবীরম বাসীরম, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব কিছু সৃষ্টি করছেন তিনি। তিনি জানেন কোন জায়গায় তিতা ওষুধ দিতে হবে, কোন জায়গায় মিঠা ওষুধ দিতে হবে, কোন জায়গায় অপারেশন করতে হবে। অপারেশন ইসলামে আছে না নাই? এই ইসলামে অপারেশনটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কেতাল ফি সাবিলিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারছে, মুসলমানরা যদি জিহাদের বিধানকে আঁকড়িয়ে ধরে, জিহাদ ফি সাবিলিল্লাহকে নিজেদের জীবনে আঁকড়িয়ে ধরে, তাহলে পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদের মোকাবেলায় দাঁড়াইতে পারবে না। আমাদের ভাই মাহমুদ গুনবী হাফিজাহুল্লাহ বলতেন, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই মজলুম ভাইটাকে অতি দ্রুত মুক্ত করুক। তার কথা তো তেমন কেউ বলতেই চায় না, কিভাবে কিভাবে যেন আড়ালে থেকে যায়। আর যেহেতু কোন দলের তার পদ পদবি নাই, না রাজনৈতিক দলের না অরাজনৈতিক দলের, সুতরাং নাম তো অনেকেরই উচ্চারিত হয়, কিন্তু আমাদের একনিষ্ঠ ভাইটার নাম উচ্চারিত হয় না। আর ইতিহাস একসময় লেখা থাকবে যে বাংলাদেশে একজন দায় ছিল মাহমুদ গুনবী, যার দাওয়াতে এই দেশে হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যদি আল্লাহর বান্দা শোয়াফ করত, অনেকে যেমন করে একজনকে কালেমা পড়ালে এই নাম বেঁচে হাজার বছর খেতে থাকে, এরকম যদি শোয়াফ করত, বাংলাদেশে মাহমুদ গুনবীর মতো দায়ী খুব কমই পাওয়া যেত। আমরা তো নিজেরাই দেখেছি, খালি কালেমা পড়ালেই তো নমুসলিমদের দায়িত্ব শেষ হয় না। নমুসলিমরা তো সামাজিকভাবে অনেক নিগ্রহের শিকার হয়, তার আগের ফ্যামিলি আশ্রয় দেয় না। আর মুসলমান 2-5 টাকা দিতে পারে, কিন্তু বুকে জড়ায়া, সেই মুহাজির আনসারদের সম্পর্কটা যেমন ছিল, বুকে জড়ায়া নিবে, ফ্যামিলি মেম্বার বানায় নিবে, এমনটা হয় না। এমনকি তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, কোনো মেয়ে মুসলমান হলে তাকে নিজের ঘরের বধূ বানাতে চায় না, সবাই তাদেরকে উচ্ছুত ভাবে, অস্পৃশ্য ভাবে, আবার কোন আইনি ঝামেলায় জড়ায় যায় কিনা এগুলোর ভয় করে, আবার বিভিন্ন রকম হয়রানির শিকার হয় কিনা অন্তরের মধ্যে কাজ করতে থাকে। কিন্তু আল্লাহর বান্দা খালি যে মুসলমান বানিয়েছে তা না, কত হাজার যুবক আর যুবতীর যে অভিভাবক ছিল, যারা তাকে বাবার মতো মনে করত, আর একসঙ্গে তো কত ডজন ডজন মাহফিল করেছে, হিসাব নাই। বহুতবার দেখেছি মোবাইল এসেছে যে হযরত আমাদের তো এটা লাগবে সেটা লাগবে, জরুরি টাকার দরকার, কোনো ব্যবস্থা হচ্ছে না। অমনি পকেটের মধ্যে যাই থাকতো, আগের মাহফিলের খাম হোক, মানি ব্যাগে থাকা টাকা হোক, আর নিজের কিছুই নাই, না আছে ভালো একটা বাড়ি, না আছে মাহফিল করার জন্য কোনো গাড়ি, কিছুই নাই, কি অসহায় জীবন যাপন করেছে। কাছ থেকে যারা দেখেছেন জানেন, 10 টাকা 20 টাকা দামের একটা ব্যাগ নিয়ে, কখনো একটা জামা 2টা জামা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিচ্ছে, নিজেদের চোখে দেখেছি। রাতের বেলা জামা ধুয়ে দিয়েছে, সকালবেলা ওই আধো ভিজা আধো শুকনা জামা গায়ে দিয়েই তার জীবনটা সুন্দর মতো চালিয়ে দিয়েছে, কোনো অভাব নাই। একবার লক্ষ্মীপুর এক মাহফিলের আগে একসঙ্গে বসে খানা খেলাম, যিনি খাবার পরিবেশন করছেন, করতে গিয়ে হঠাৎ পাখির গোস্তের ঝোল পড়ে গেল তার জামার মধ্যে, সাদা জামা কিন্তু অনেকটা অংশ বেঁকে গেল। এখন আমাদের ধারণা ছিল মনে হয় আরেকটা জামা ব্যাগ থেকে বের করে গায়ে দিবে, কিন্তু এখন হালত দেখে বুঝলাম যে আল্লাহর বান্দার কাছে কোনো জামা নাই। জিজ্ঞাসা করলাম আর কি কোনো জামা আনেন নাই, বললো না আমার তো আর কোনো জামা নাই, একটা জামাই তো ছিল, রাতের বেলা এটাই তো ধুয়ে দিতাম, এখন তো এটা মাখিয়ে গেছে, সমস্যা নাই, আমি এটা দিয়ে চালিয়ে নিতে পারবো।
এমন কষ্ট লাগলো মাদ্রাসার মুহতামিম সাহেব জেনে ছিলেন সাইজও প্রায় কাছাকাছি নিজের জামায়েনে তাকে পরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে দর্জি আনিয়ে গায়ের মাপ নিলেন যে হযরত এখনি মাপ দিয়ে যান আপনি কয়েকদিনের মধ্যে আপনার জামা আপনার বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই কথাগুলো না নিজে কখনো বলেছেন না আমরা কখনো বলেছি যে ইখলাস ধরে রাখতে চাই তাকে ইখলাসের লাইনে সহযোগিতা করা উচিত কিন্তু কষ্টে বুকটা ফেটে যায় জাতির জন্য এত কিছু করলো কিন্তু জাতি তার জন্য কি করছে এর চাইতে বড় খেয়ালত আর বিশ্বাসঘাতকতা কি হতে পারে অথচ আজও পর্যন্ত আমি নিশ্চিত নিশ্চিত করে বলতে পারি হাজার হাজার নও মুসলিমরা তার দিকে পথপানে চেয়ে তাকিয়ে আছে তাদের কি বা করার আছে তাদের তো আর ইউনিটিও নাই কোনো সংগঠনও নাই যে বিবৃতি দিবে তার জন্য মুক্তি চাইবে হয়তো পথ চেয়ে আছে আরে যখনই ফোন আসতো যেই কয় টাকা লাগতো পাঠিয়ে দিতেন আদৌ কি এটা পাবেন কিনা বা কোনোভাবে কালেকশন হবে কিনা কোনোভাবে কিছু হবে কিনা কোনো ফিকির নাই যখনই ডাক এসেছে দিয়েই গেছেন আমার মাদ্রাসা যখন প্রথম উদ্বোধন করি প্রথম দিন তারে নিয়ে গেলাম আরে মেহমান নিয়ে গেলে মানুষেরও মেহমানরা হাদিয়া দেয় মেহমানের মেহমানদারি করে কিন্তু আমার এখনো মনে আছে এক পয়সা দিতে তো পারি নাই উল্টো আমার মাদ্রাসায় বড় একটা অঙ্ক দান করে দিয়ে গেছে তো এটা গুলো তো নিজেরা সাক্ষী শুনে শুনে যদি বলতাম তাহলে বর্ণনায় ভুল হওয়ার মিথ্যা হওয়ার আশঙ্কা থাকতো নিজের চোখে লোকে যা দেখে সেটা বোঝার জন্য অন্যের বর্ণনা শোনা লাগে না যেমনি ভাবে পাঁচই মেয়ে কি হয়েছে এটা জানার জন্য আমাদের পত্র পত্রিকা পড়া লাগে না চোখ গুলোই যথেষ্ট সেই অবস্থা সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের কোন মিডিয়ায় কি এসেছে কোন নেতা কি বলেছে এগুলোর পরোয়া করা লাগে না তাল্লার বন্ধে পড়ে আছে তো আছেই আরো কতকাল পরে থাকতে হবে আল্লাহ ভালো জানে মুক্তির এক একবার পরিবেশ তৈরি হয় অদৃশ্য কোন কারণে বারবার 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 মুক্তি পিছিয়ে যায়